আমাদের এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরেতে দেখছেন তাদের সবাইকে অ্যানিমেলস টিভিতে স্বাগতম। এখন যে গরুটি দেখছেন এটা হচ্ছে দেশি গরু আছে। এই গরুটার প্রাইস আজকে গরু মালিক চাইলো 18,000 টাকা। এই গরুটা ওজনের দিক থেকে প্রায় আড়াই মন গরু আছে এটা। আপনারা দেখ, আমাদের ইন্ডিয়াতে এই গরুটি দেশি গরু বলে চেনা হয়। এরপরে নেক্সট আমরা আরেকটি খুব সুন্দর গরু দেখব, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই গরুটি আজকে 22,000 টাকা গরু মালিক দাম চেয়েছে। গরুটা কত সুন্দর আপনারা অবশ্যই দেখলেন। এই হাটটি কোথায়, ঠিকানা সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আজকের এই ভিডিওটি পুরোটাই দেখুন। আজকের মাঝারি বর্ণের গরুগুলো দেখানো হবে এবং এই গরুগুলো যে কত সুন্দর এবং কি সস্তা আজকে বাজার চলছে সেটা আজকের আপনাদেরকে জানানো হবে। এখন একটি সাদা বর্ণের গরু একটি দেখানো হচ্ছে। এই গরুটা মাত্র 13,000 টাকা। কত সুন্দর গরু আজকে আপনারা দেখে নিন। এই গরুটা আজকে হাট মালিক 13,000 টাকা দাম চেয়েছে। এবং এর পাশে আপনারা আরও গরু দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকের বাজারে বেশিরভাগ এই বাসুর গরু উঠেছে। আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই একটা বাসুর গরুর একটা ভিডিও বানাবেন, তা আজকের সেই ভিডিওটি। নেক্সট এবার একটি লাল গরু দেখানো হবে। গরু মালিক বলছে যে এটা 15,000, কিন্তু আমি বলার পরে বললো যে এটা 1,450 ভিতরে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল বর্ণের গরু আছে। হ্যাঁ, 14,000 টাকায় আপনারা এটা 1,450 ভিতরে পেয়ে যাবেন, ঠিক আছে। এবারে আমরা নেক্সট যে একটি গরু দেখবো সেটি হলো পাঞ্জাব গরু। আমিও দেখবো, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে, প্রায় 4.5 থেকে 5 ফুট হাইট আছে। খুব সুন্দর একটি সাদা বর্ণের পাঞ্জাব গরু। এর প্রাইস আজকে গরু মালিক বললো 56,000 টাকা আছে। এই গরুটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন আমরা নেক্সট। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি ভালো খুব সুন্দর দেখতে আরেকটি লাল বর্ণের যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই গরুটা গরু মালিক আজকে দাম চেয়েছে মাত্র 14,000। কত সুন্দর গরুটা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে মাঝারি বর্ণের গরু দেখানোর চেষ্টা করছি। তা এই গরুটা আজকে প্রাইস 14,000। হাইট, তারপরে আপনার কতটা ওজন হয় সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন নেক্সট আমরা আরেকটা ভিডিও দেখে নেই। হ্যালো ফ্রেন্ডস, আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকের গরু মালিক 21,000 টাকা দাম চেয়েছে। 21,000 টাকা বিক্রি করার কারণ এই গরুটা হোয়াইট কালারের আছে। আপনারা সকলেই জানেন যে হোয়াইট কালারের গরুটা একটু বেশি দামি হয়। তো আমরা এই হাটটি সম্পর্কে কিছু জানবো। দেখুন, এই হাটটি হলো পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট, শাঁকশাওর গরুর হাট, ঠিক আছে। এখানে আপনারা কলকাতা, বারাসাত, ধামাকালী, এরপরে আপনারা যদি বসিরহাট, বাসন্তী থেকে যদি আসতে চান তাহলে আপনাদেরকে ঘটপুকুর, এবং শিয়ালদাতে যদি আসতে চান তাহলে আপনাদের লেদার কমপ্লেক্সে এখানে আসতে হবে। আর আপনারা যদি বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা অবশ্যই আপনারা কলকাতা হয়ে এখানে আসতে পারবেন। এখন আপনাদের সম্মুখে যে সাদা হোয়াইট কালারের যে আপনার গরুটা দেখতে পাচ্ছেন, ওই মুখটা একটু দেখে নেন কত সুন্দর। এবং এই গরুটা আজকের 17,000 টাকা দাম চেয়েছে। তার কারণ হলো এই গরুটা হোয়াইট কালার আছে, সেই জন্য হোয়াইট কালারের গরু ইন্ডিয়ান মার্কেটে একটু দাম বেশি হয়। এবারে আপনাদেরকে একটি পাঞ্জাব গরু দেখানো হবে। তার আগে বলে নেই, আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমরা অন্য ভিডিওতে আমাদের ফোন নাম্বারটা দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তো আমরা এবারে পাঞ্জাব গরুটি দেখবো। চলুন পাঞ্জাব গরুটি আসছে, আপনারা দেখে নিন। এই হলো পাঞ্জাব গরু। এই গরুটির আজকে দাম 47,000 টাকা। 47,000 টাকা এই পাঞ্জাব গরুটির দাম। নেক্সট আমরা এই যে একটা গরু দেখতে পাচ্ছি, এটা হলো একটি খামারের গরু। এই গরুটা 4 মনের অধিক মাংস হবে, ঠিক আছে। এই গরুটার দাম আজকে 32,000 টাকা চাইলো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গরু। আমরা নেক্সট দেখবো, আপনাদেরকে আরেকটি পাঞ্জাব গরু দেখানো হবে। এই গরুটা একটু লেজটা একটু খাটো আছে। এই গরুটার দাম 42,000 টাকা। লেজ একটু খাটো আছে সেজন্য এই গরুটার দাম 42,000 টাকা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গরুটা খুব দুর্দান্ত গরু আছে, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুবই হুষ্টপুষ্ট আছে। এবারে আমরা একটি 27,000 টাকা দামের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইট কালারের, এই যে ডান সাইডে যেটা, এটাই 27,000 টাকা। আজকের মার্কেট একটু কম আছে অবশ্যই। তো আপনারা বাজারটা দেখলেন, আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই গরুটা আজকে 27,000 টাকা দাম আছে। তো এটাই হলো শাঁকশার, পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট, শাঁকশার গরুর হাট। এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে অবশ্যই আসবেন।
এবং আমাদের 7 মিনিট 16 সেকেন্ডের একটি ভিডিও আছে, ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই ভিডিওটি পুরো ওয়াচ করুন। তো ফ্রেন্ডস, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে বাজারটা ঘোরালাম, এখনও ঘোরানোর চেষ্টা করছি। আমাদের এই কষ্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন, এটা আপনার কাছে অনুরোধ। আর আমাদের ভিডিওটি পুরো দেখতে থাকুন। এই বাজারটি আর একবার বলে দিচ্ছি, এটা হলো পশ্চিমবাংলার বৃহত্তম গরুর হাট, সাংসার গরুর হাট। থানা হলো ভাঙ্গর থানা, ভাঙ্গর থানার অন্তর্গত এই হাটটি আপনারা পেয়ে যাবেন। এখানে আসতে চাইলে আপনারা শিয়ালদা থেকে এখানে চলে আসবেন। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না, এই পর্যন্ত যা দেখেছি বাসুর গরু দেখানোর চেষ্টা করেছি, ছোট মাঝারি সাইজের গরুর দেখানোর চেষ্টা করেছি, আপনারা অবশ্যই দেখেছেন পুরো ভিডিওটি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।